নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ভল্লকি যোগ সম্পর্কে। কি এই ভল্লকি যোগ, কিভাবে একজন জাতক জাতিকার জন্মগোষ্ঠী সাপেক্ষে ভল্লকি যোগ তৈরি হতে দেখা যায় সেটি বলবো। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীতে সকল গ্রহগুলো রাহুকেতুকে বাদ দিয়ে যদি জন্মকুণ্ডলিতে অর্থাৎ জন্মকালে এই সাতটি রাশিতে, অর্থাৎ যেই সময় জন্ম হচ্ছে যে কোনো সাতটি রাশিতে, ছড়িয়ে ছিটিয়ে হোক, পরপর হোক, যেভাবেই হোক, সাতটি রাশিতে যদি সাতটি গ্রহ অবস্থান করে থাকে তাহলে কিন্তু এই ভল্লকি যোগ তৈরি হতে দেখা যায়। কি হতে পারে এই ভল্লকি যোগ থাকলে? দেখুন, কোনো জাতক জাতিকার যদি ভল্লকি যোগ তৈরি হচ্ছে, এই যোগে কিন্তু ব্যক্তিরা বন্ধুর সংখ্যা, এদের এরা যার সাথে মেলামেশা করে যে বন্ধু, বন্ধুর সংখ্যা একেবারেই কম হবে, প্রায় থাকবে না বললেই চলে, খুবই কম হবে। এবং জাতক সাধারণত সঙ্গীত এবং শিল্পকলার প্রতি বিশেষ আগ্রহী হবে। এছাড়া জাতক প্রচণ্ড বিদ্বান হবে, ফাইন আর্টসের দিকে তার ঝোঁক থাকবে। এরা কিন্তু সুখী এবং বিখ্যাত একজন ব্যক্তি হতে পারে। সাধারণভাবে কিন্তু এদের বন্ধুর সংখ্যা প্রবলভাবে কম হতে দেখা যায়, গুটি কয়েক, একটি দুটি বন্ধু হয়। তাহলে আজকে আলোচনা করলাম আপনাদের সাথে যে ভল্লকি যোগ সম্পর্কে, ভল্লকি যোগ থাকলে জাতকের জীবনে, জাতিকার জীবনে কি প্রভাব মিলতে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।